নমস্কার, আমি সম্বিত। আপনারা দেখছেন ফাস্ট লার্নিং চ্যানেল এবং আজকে জা লাইফস্টাইল নিয়ে অফিসিয়াল নিউজলেটারটি গতকাল রাত্রিবেলা ভারতীয় সময় অনুযায়ী 8:30 থেকে 9টার মধ্যেই আমাদের কাছে চলে এসেছিল। তো আমি আর পাবলিশ করিনি, তেমন এমন কিছু ইনফরমেশান সেখানে ছিল না। এখানে কী কী ইনফরমেশান ছিল জাস্ট আমি আপনাদেরকে তথ্য হিসাবে দিয়ে দিচ্ছি। এখানে ডেবিট কার্ড সম্পর্কে বলে রেখেছে, ডেবিট কার্ড যেভাবে প্রমিস করা হয়েছিল এক্সাইটিং নিউজ হিসাবে আমাদের সামনে এসছে, এবং আমাদের যে কন্ট্র্যাক্ট বা ডিল ফাইনালি আমরা করে ফেলেছি, ফাইনালাইজ করেছি সেটাকে, এবং সেখানে যে এগ্রিমেন্ট অনুযায়ী আর কি চুক্তি অনুযায়ী মেম্বার্সদের ডেবিট কার্ডগুলো কোনো দেরি না করেই প্রোভাইড করা শুরু হয়ে যাবে, মানে বেশি দেরি হবে না ডেবিট কার্ড প্রোভাইড করতে। দ্য কার্ডস উইল নট বি ব্র্যান্ডেড উইথ দ্য জা লাইফস্টাইল লোগো অ্যাজ উই উড হ্যাভ প্রেফার্ড। যেভাবে জা লাইফস্টাইলের হর্তাকর্তারা প্রেফার করেছে, মানে মনে করেছে যে আমাদেরকে জা লাইফস্টাইলের ব্র্যান্ডেডটা দেওয়ার কথা ছিল, আগেরবার বলেছিল, কিন্তু সেটা হবে না। এর ফলে কী হবে, আমাদের দ্রুতগতিতে কার্ডটা ডেলিভারি করতে সক্ষম হবে, এবং আমরা আমাদের পেমেন্টও প্রসেস করে দিয়েছি আর কি। জা লাইফস্টাইল তাদের তরফ থেকে যে কার্ডে পেমেন্ট তারা প্রসেস করে দিয়েছে, এবং দে উইল স্টার্ট সেন্ডিং ইয়োর কার্ডস উইদিন 3-4 ওয়ার্কিং ডেজ আফটার কনফার্মেশন রিসিপ্ট অফ ফান্ড তো টাকাটা পাঠিয়েছে তার যে একটা কনফার্মেশান রিসিপ্ট যখন পেয়ে যাবে, তারপরে 3-4 দিনের কার্যকরী দিনের পর এটা ডেলিভারি শুরু হয়ে যাবে। দিস ইজ ট্রুলি দ্য স্টার্ট অফ নিউ এরা ইন জা লাইফস্টাইল। তো ক্রিপ্টো ওয়ালেট সম্পর্কে বলেছে, ক্রিপ্টো ওয়ালেট সম্পর্কে ডেসপাইট অফ আওয়ার বেস্ট এফোর্ট অ্যান্ড সেটিং আপ ক্রিপ্টো ওয়ালেট ইন দ্য ইউএস নট বি পসিবল ডিউ টু ভেরিয়াস রেগুলেটরি রিকোয়ারমেন্টস। তো ইউএসএ তারা কোনো সময়ই আগেও তারা হয়তো জানতো না যে ইউএসএ এইভাবে অনেক ডকুমেন্টের জন্য তারা কিন্তু তাদের প্রসেস করতে পারবে না ক্রিপ্টো ওয়ালেটটা, কারণ সেখানে রেগুলেটরি বা নিয়মকানুনের আইনি যেসব তথ্যমূলক যে কাগজপত্র লাগবে সেটা তারা দিতে ব্যর্থ, সোজাগতা হচ্ছে এটা। এবং তারা কি করেছে এর জন্য, উই হ্যাভ নাও রিডাইরেক্টেড আওয়ার এফোর্ট টু সেট আপ আওয়ার ক্রিপ্টো ওয়ালেট ইন ইউএই। ইউএই হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস। তো এখানে তারা অ্যাপ্লাই করেছে ইউএইতে, যেখানে অ্যাপ্লিকেশান অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড সবটাভাবে প্রসেস হবে, এবং যে সময়ে দেরি হচ্ছিল রিডিউস দ্য ডিলে হুইচ উই হ্যাভ বিন এক্সপিরিয়েন্সিং লেটলি। তো আমরা যেটা অনেক দেরি হচ্ছিল কাজের জন্য সেটা যেটা ফেস করছিলাম, এখন আর হবে না। তো আশা করি আরও কিছুদিন সময় লাগতে পারে, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, এছাড়া আমাদের কিছু করার নেই। উই উইল হ্যাভ আপডেটস ইন দিস রিগার্ডস উইদিন দ্য নেক্সট ফিউ ডেজ। আবার আসছে কিছুদিনের মধ্যে, বুঝতেই পারছেন আসছে কিছুদিন বলে কয়েক মাস কয়েক বছর কাটিয়ে দিতে পারে, তো এখানে কত সময় লাগবে এখনও কিছু বলা যাচ্ছে না। As soon as more information is ready, we will share it with you. তো এখানে কিন্তু আমাদের যে ইনফরমেশানটা আপাতত এসছে এমন কিছু ভ্যালুয়েবল নয়, কন্টিনিউ সাপোর্ট। তো এখানে আহামরি কিছু বলেনি, আমরা কাজ করে চলেছি এবং আপনাদের যাতে উইথড্রলটা হয় আমরা চেষ্টা করছি, এটুকুই বলেছে, যত কম সময়ের মধ্যে পান। কিন্তু এখানে যে আমাদের ক্রিপ্টো নিয়ে বলার কথা ছিল সেটা বলেন, ক্রিপ্টো নিয়ে এর পরে যে আপডেটটা দেবো সেই ভিডিওতে আপনারা একটু কিছু হলেও ক্রিপ্টো সম্পর্কে জানতে পারবেন। ধন্যবাদ।